হবে বাংলার সরকারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের। সরকার কি ধরে রাখতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনী খেলায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন বাংলার জন্য, কিন্তু দেখা গেছে বিধায়ক কেনা বেচার ক্ষেত্রে বিজেপির আগে কোনো রাজনৈতিক দল যেতে পারে না। রাজনৈতিক মহলের দাবি, ছলে বলে কলে কৌশলে বাংলাকে দখল করতে চাইছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই খেলায় কি তারা সফল হতে পারবে, উঠছে প্রশ্ন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিভিন্ন রকম কথা বলে আশঙ্কা তৈরি করেছেন এবং আতঙ্কে রয়েছে বাংলার তৃণমূল নেতৃত্বাধীন সরকার। 31 জুলাই থেকে বিজেপির শুরু হয়েছে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে নানান রকম কর্মসূচি। এই কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্লক স্তর, জেলা স্তরে এবং অঞ্চল স্তর পর্যন্ত তাদের পথসভা ও মিছিল অনুষ্ঠিত হবে। ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, বাংলায় যে কংগ্রেস বিধায়কদের গাড়িতে টাকা পাওয়া গেছে, এই টাকাটা কার? কারণ শুভেন্দু অধিকারী একসময় বলেছিল মহারাষ্ট্রের পর লক্ষ্য ঝাড়খণ্ড, আর যেই গাড়িতে টাকা পাওয়া গেছে ওই গাড়ি ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের। তবে এটা নিশ্চিত শুভেন্দু অধিকারীর কথা এবং ঝাড়খণ্ডের বিধায়কের গাড়িতে টাকা পাওয়া 100% মিলে যাচ্ছে। এ থেকেই কি বোঝা যায় না যে ঝাড়খণ্ডের ঘোড়া কেনাবেচা শুরু করেছে বিজেপি, আর এই টাকাটা বিজেপির। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি কুণাল ঘোষের। অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবি, আমরা ছোটবেলায় পড়েছি রানী মৌমাছি নিজে মধু সংগ্রহ করে না, শ্রমিক মৌমাছিরা মধু সংগ্রহ করে। তবে এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় রানী মৌমাছি এবং দলের অন্যান্যরা শ্রমিক মৌমাছি, মনে করছেন সুকান্ত মজুমদার? এতে কি বোঝাতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায় সবকিছু করেছে? 31 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমরা প্রত্যেকটি নগর মণ্ডল অর্থাৎ মিউনিসিপ্যালিটি, সেখানে ওয়ার্ড স্তরে, অঞ্চল স্তরে আমাদের পথসভা করবে, মানুষকে জানাবে। কারণ এখনো ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের যে বক্তব্য আমরা পেয়েছি, সেই বক্তব্যে উনি বলেছেন এই টাকা নাকি ওনার নয়, এবং এই টাকা কোথা থেকে এসছে এবং বিরাট কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত উনি ওনার বক্তব্যে আজকে দিয়েছেন, গত কয়েকদিন ধরেও দিয়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে এই যে বৃহত্তর ষড়যন্ত্র, এই বৃহত্তর ষড়যন্ত্রে কারা এর অংশ হিসেবে আছেন, কারা যুক্ত আছেন এই বৃহত্তর ষড়যন্ত্রে, আমার মনে হয় বাংলার মানুষ, দেশের মানুষের কাছে তা সামনে আসা উচিত। আমরা এর আগে এক তত্ত্ব দিয়েছিলাম, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে রানী মৌমাছি নিজে নিজে মধু সংগ্রহ করে না, শ্রমিক মৌমাছি মধু সংগ্রহ করে দেয়। তো সেই তত্ত্বই এক্ষেত্রে ফিট খায় কি না সেটাও CBI এবং ED তদন্ত করে দেখা উচিত, এবং মানুষকে আমরা এই বিষয়টি আমাদের স্ট্রিট কর্নারের মাধ্যমে আমরা মানুষকে জানাব। এ বিষয়ে কংগ্রেসের খোলসা করে বলা উচিত, কারণ রাজ্য কংগ্রেস নেতারা গত 3-4 দিন নোট বিশেষজ্ঞ হিসেবে যেভাবে আত্মপ্রকাশ করেছেন এবং তাদের রাজ্য নেতৃত্ব, নোট দেখলেই সব বুঝে যাচ্ছে নোট কোথায়, কাদের নোট। তাই জ্ঞানটা এবার নিজেদের MLA-রা যখন তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে, তখন আমরা আশা করবো এরকম আবার একটা সাংবাদিক বৈঠক দেখতে পাবো যে নোট সম্পর্কে তার কত জ্ঞান তিনি সেটা বলবেন। পাশাপাশি আর একটা খুব জরুরি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে কয়েকদিন ধরে বলা হচ্ছিল মহারাষ্ট্রের পর অমুক, অমুকের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর এই, বিজেপি নাকি সরকার দখল করবে, যেখানে বিজেপি ভোটে সাধারণ অঙ্কে সরকার পাচ্ছে না, এই শব্দগুলো উঠে এসছে। তো এইটা সরকার ভাঙার ঝাড়খণ্ডের তার কোনো খেলা নয়। তো এই কংগ্রেসের MLA-দের টাকাটা দিল কে, তারা কোথা থেকে টাকাটা পেলেন, কোথা থেকে আসছিলেন? কেউ বলছেন গুয়াহাটি থেকে ফিরছিলেন, তারা নাকি গুয়াহাটি গেছিলেন, কেউ বলছেন কলকাতা থেকে ফিরছিলেন ঝাড়খণ্ড। তো এটা তার কোনো
এই যে কথাটা বলা হচ্ছে সরকার দখল সরকার ফেলা, তার সঙ্গে জড়িত বিষয় নয় তো এই টাকাটা কাদের? ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ যথাযথ তদন্ত দাবি করছে, এবং যেহেতু প্রাইমা ফেসি কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে ষড়যন্ত্র, কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে সরকার ফেলার চেষ্টা, তাহলে এই তদন্তে শুভেন্দু অধিকারীকেও যোগ করতে হবে। তার কারণ হচ্ছে তিনি তো বলছিলেন এরপর ঝাড়খণ্ড। তো যদি ষড়যন্ত্রের তদন্তই সামনে আসে, যদি কংগ্রেস বলে যে তাদের বিধায়কদের কেউ সরকার ফেলার জন্য টাকা দিয়েছে, তাহলে যিনি বা যারা বলছিলেন এবার ঝাড়খণ্ড, তাহলে সেই ব্যক্তিদের এই তদন্তে তো যোগ করতে হবে, যে তারা তদন্তে দেখতে হবে তারা এই চক্রান্তের পার্ট অ্যান্ড পার্সেল কিনা।